বিশান একজন মানুষকে চেনে, সেটা বিশানের বাবা না কাকা নাকি অন্য কেউ সেটা আমরা পরে জানতে পারবো। তবে এই ভদ্রলোককে দেখেই জবা চিনতে পারবে যে এই ভদ্রলোকই সেই ভদ্রলোক যে জবার মাকে শেষ করে দিয়েছিল। কিন্তু জবার মেয়ে যেহেতু এখানে কোনো মুখ খুলছে না বা কিছু জানাচ্ছে না যে সূর্যর ব্যাপারে, সূর্যকে কেন বিয়ে না করে কেন বিশানকে বিয়ে করলো, তাই জবা এখন তার মেয়ের ব্যাপারটা তো বুঝতে পারছে না। তবে জবা জানার চেষ্টা করছে যে জবার মেয়ে কোয়েল কেন বিশানকে বিয়ে করে নিতে রাজি হলো, কেনই বা বিশানকে বিয়ে করে সে বাড়িতে চলে এলো। তো এই ব্যাপারটা নিয়ে তো জবা ঘাটাঘাটি করছে, তারই সাথে অনেক বছর আগেকার একটা ঘটনা নিয়ে এখন জবা পড়ছে, যার সাথে জড়িয়ে রয়েছে জবার মা ও মেয়ে। আমরা জানি যে জবা তার মেয়ের এই বিষয়টা সম্পূর্ণটা জানবে এবং জানার পরেই হয়তো সূর্যের সাথে কোয়েলের আবারও বিয়ে দেবে, তাও খুব সুন্দরভাবে। আর এখানে বিশানকে সে শাস্তি পাওয়াবে, কিন্তু বিশানকে শাস্তি পাওয়ানোর আগে সে জানতে পেরে যাবে যে বিশান একজন মানুষের থেকে ইন্সপিরেশন নেয়। তো সেই মানুষটা বিশানের বাবা না অন্য কেউ, আসলে কি বিশানের মা মিথ্যে কথা বলেছিল যে সেই মানুষটা আজ আর নেই? তো এই সব কিছু জবার সামনে খুব তাড়াতাড়ি খুলে যেতে চলেছে। তো এই খুলে যাওয়ার পরে জবা এই দোষীদেরকে ঠিক কীভাবে শাস্তি দেবে আর কীভাবে পরিবারটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলবে, সেটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে সিরিয়াল কে আপন কে পর। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যেটা করবে সেটা হচ্ছে কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।